হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো। আমার এই রান্নাটা করব দেশি মুরগির সাথে আলু দিয়ে। আপনারা যারা দেশি মুরগি খেতে ভালোবাসেন, তাহলে আমার এই পদ্ধতিটি অবলম্বন করলে দীর্ঘদিন স্বাদ মুখে লেগে থাকবে। তবে রেসিপিতে যাওয়ার আগে, আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই রান্নাটার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়ে সেটাকে এভাবে টুকরা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মুরগির চামড়াটাও নিয়েছি, কারণ দেশি মুরগির চামড়া খেতেও অনেক স্বাদ। এখন আমি 1 করে মুরগির মাংসটাতে মশলার উপকরণগুলি দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 কাপ পেঁয়াজ কুচি, 7 মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম মরিচ গুঁড়াটা দিবেন। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1টি টমেটো কুচি। এখানে 4টি তেজপাতা টুকরা করে নিয়েছি, আর নিয়েছি 4 টুকরা দারচিনি, 6 থেকে 7টি এলাচ ও 4টি লং। এগুলো দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। সবগুলি আইটেম আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে তারপর চুলায় যাব। আপনারা ইচ্ছে করলে সাথে সাথেও রান্নাটা করতে পারেন, তবে যে কোনো মাংস এভাবে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিয়ে রান্নাটা করলে খাবারের টেস্টটা বৃদ্ধি পায়। 10 মিনিট পর আমি মাংসটাতে প্রায় 2 কাপ মতো পানি দিয়ে চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। আমার মাংস রান্নাটা শেষ করতে যতটুকু পানি লাগবে, আমি কিন্তু সেই পরিমাণ পানি এখনও দেইনি, আংশিক দিলাম, বাকিটা পরে দিব। মাংসটা কষানো হতে হতে আমি এই সুযোগে অন্য একটি কড়াই চুলায় বসিয়ে তাতে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা 1/2 কেজি আলু দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এগুলো মিশিয়ে নিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হবে। আমার আলুটা ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন অন্য চুলায় আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেলে তাতে ভাজি করে রাখা আলুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি পাতলা ঝোল রেখে রান্নাটা করব, তাই এটাতে আরও কিছু পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানি দিবেন। এখন 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করব। তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। এই পর্যায়ে লবণটা চেক করে নিবেন। 2 থেকে 3 মিনিট পর দেখুন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ আমার মুরগির মাংসের ঝোল রান্নাটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে মুরগির মাংস রান্না করলে মুরগি এবং আলুর সংমিশ্রণে একটা আলাদা স্বাদ পাওয়া যায়। তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির মাংসের ঝোল রান্না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।